বর্ধমানের ল্যাংচা আজ দেশের গর্ব, বর্ধমানের সীতাভোগ আজ দেশের গর্ব, বর্ধমানের মিহিদানা আজ দেশের গর্ব, বর্ধমানের ধান আজকে দেশের গর্ব। এবং সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা চাই বর্ধমানে বড় বড় হোটেল তৈরি হোক, বড় বড় মার্কেট তৈরি হোক, বড় বড় দোকান তৈরি হোক, অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থান তৈরি হোক। এবং আগামী দিনে আমার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। তাই মনে রাখবেন, বর্ধমানকে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যুক্ত করছি। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সবুজ সাথীর সাইকেল আছে, 12 ক্লাসের ট্যাব আছে। আইসিডিএসের মেয়েরা এখন থেকে একটা করে আমরা 8,000 টাকার ফোন আইসিডিএসের মেয়েদের দেবো। তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে, কাজ করতে পারে। আশার মেয়েদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আশা এবং আইসিডিএস বোথ দেওয়া হবে। কাজেই আপনারা ভালো করে কাজ করুন। আজকে আমি দুঃখের সাথে বলছি, বিজেপির লোকেরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গত 6 মাস ধরে। কত কষ্ট করে 100 দিনের লোকেরা কাজ করে। সংবিধানের নিয়ম হচ্ছে 15 দিনের মধ্যে কাজ করার তার টাকাটা দিতে হবে। আমাদের এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা তুলে নিয়ে যায়, তার থেকে একটা ভাগ আমরা পাই, এটা ওদের টাকা দিচ্ছে তা নয়। কিন্তু 6 মাস ধরে বিজেপি সরকার আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। আমরা অবিলম্বে চাই 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। গরিব লোকের টাকা আটকে রাখা যাবে না। দ্বিতীয়ত, বাংলার বাড়ি, বাংলার সড়ক, এই যোজনাতেও টাকা আটকে রেখা দেওয়া হয়েছে। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে, তা নাহলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। এবং বাংলার বাড়ি যে কোনো রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে, গুজরাটে গুজরাটের নামে থাকবে, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে, তাহলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি? নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, দল ভাগ করবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, তপশিলি আদিবাসী ভাগাভাগি করবেন, মানুষে মানুষে ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, বিচ্ছেদের কথা বলবেন। আর বাংলার নামটা বলতে গেলে কেন বাংলার নাম বলা হয়েছে, তাই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না, তাই বাংলার রাস্তা দেওয়া হবে না, তাই বাংলা 100 দিনের কাজ দেওয়া হবে না। আমরা মনে করি বাংলার কথা বারবার বলবো, দেশের কথাও বলবো, বাংলার কথাও বলবো। বাংলার বাড়ি চলবে, বাংলার রাস্তা চলবে, 100 দিনের কাজ চলবে। এরকম একটা পার্টি দেখেছেন, ভোটের আগে উজালা বিনা পয়সায় গ্যাস দিল অনেককে, দিয়ে বললো ভোটটা দাও, সেই যে ভোটটা নিয়ে পালালো, তারপরে আর এমপির চেহারা দেখেছেন? বিজেপির এমপির চেহারাটা দেখেছেন? লাল না কালো, না ফর্সা না সাদা। আমাদের যদি কেউ অন্যায় করে, আমি তার গালে দুটো চড়ও মারতে পারি, কারণ তারা জানে আমি অন্যায় করলে দিদি মারবে, এই অধিকার দিদিকে আমরা দিয়েছি। বিজেপির ক্ষমতা আছে উল্টো পাল্টা বকলেও, যা ইচ্ছে করে যাচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।